যে এই যে দ্বীপটাতে এসেছি আমরা, এটা ঘোড়ামারা দ্বীপ। এই বছর আমরা যেখানে বসে আছি, পরের বছর এসে এই জায়গাটা নাও দেখতে পারি, কারণ বারবার ভাঙতে থাকছে। এবং এখানকার যে মানুষদের সামর্থ্য আছে, তারা কিন্তু সবাই বাইরে জায়গা কিনে ফেলেছে, কাকদ্বীপ থেকে নামখানা, নামখানা থেকে সোনারপুর, চাম্পাহাটি, সব জায়গায়। আর যারা সামর্থ্য নেই তারা এখানে আছে। সত্যি কথা বলতে গেলে আমরাও, আপনারাও জানেন আমরা জানি, মরা ছাড়া তাদের কাছে কোনো গতি নেই। তাই পাগলে দুনিয়ায় আরো পাগল প্রয়োজন, এটা মানুষ মরে পথে ঘাটে মানুষের কারণ। পাগল মানে আমাদের মতো পাগল, যারা কিনা কারোর খারাপ চায় না অন্তত। নমস্কার বন্ধুরা, কমল বলছি, গুড মর্নিং সবাইকে। তো আজকে একটি বিশেষ কারণে ভিডিওটা বানাচ্ছি। আজকে অনেকটা তাড়াতাড়ি উঠে পড়েছি অন্য দিনের তুলনায়। ঘড়ির কাঁটা এখন বাজছে প্রায় 4:30। তো একটি জায়গায় যাব আজকে, এরকম ভিডিও আমি আগে বানাইনি, চেষ্টা করছি বানানোর, জানি না কেমন লাগবে। তো বিশেষ একটি কাজেই যাচ্ছি, যে জায়গাটিতে যাচ্ছি সেই জায়গাটির নাম হচ্ছে ঘোড়ামারা দ্বীপ। কেন যাচ্ছি, কী জন্য যাচ্ছি, সেই সবটাই এই ভিডিওতে জানাবো। আমি একা যাচ্ছি না, আমার সাথে আমার পুরো টিম রামধনু আছে। তো ধীরে ধীরে সবটা জানতে পারবে, তার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে। তো এখনো পর্যন্ত আমি রেডি হইনি, আমাকে তাড়াতাড়ি করে রেডি হতে হবে, তারপরে সবার সাথে একসাথে দেখা হচ্ছে। চলো প্রচুর ছেলে পুলে। এই সবার মাস্ক কোথায়? ও আমাদের মুখে নেই। এই মুহূর্তে সবাই এসে হাজির হয়ে গেছে। দাঁড়াও একটুখানি দেখে নি। ওকে, তো মোটামুটি বাড়ি থেকে অনেকটা দূর চলে এসেছি, আর আমাদের গন্তব্যের প্রায় অনেকখানি কাছাকাছি আছি আমরা। এখন একটু বলতে পারো চা বিরতি, তো সবাই মিলে একটু চা খাওয়া হচ্ছে একটা দোকানে। এই দোকান বসে আছি এখন। হ্যাঁ, তো যেটা বলা সেটা হচ্ছে যে যেখানে যাচ্ছি, কেন যাচ্ছি, তোমরা যারা আমার ফ্রেন্ড লিস্টে আছো বা যারা জানো মোটামুটি, যে রামধনুর মাধ্যমে আমরা সবার মুখে একটু হাসি ফোটানোর চেষ্টা করি, তো আজকে সেই উদ্দেশ্যেই রওনা দেওয়া হয়েছে। আমাদের গাড়িতে আছে কিছু মালপত্র, মানে কিছু শীত বস্ত্র আছে, কম্বল আছে, আরও কিছু খাদ্য সামগ্রী আছে, সেগুলো নিয়ে আমরা পৌঁছে যাচ্ছি ঘোড়ামারা দ্বীপ। এরপরে নদীপথ পেরিয়ে যেতে হবে আমাদের সবাইকে। চলতে থাকুক, এভাবেই ভিডিওটা দেখতে থাকুক, আশা করছি মজা হবে এবার। ভাই, চাটা খেয়ে কেমন লাগছে একটু বল। সকালের প্রথম চা। হ্যাঁ, শরীরটা একটা আলাদা এনার্জি এ করে দিল। কি করে দিল? এনার্জি দিয়ে দিল, মানে ভিতর থেকে আর একটাও এগিয়ে যাওয়ার ইচ্ছাটা জেগে উঠছে। আমাদের এই যে প্রজেক্টটা, এটা মানে এই যে আজকে আমরা বেরিয়েছি, সেই সকালবেলা বলতে পারিস বেরিয়েছি সবাই মিলে, বা এতদিন ধরে এই যে আয়োজনটা হচ্ছে, তোর একটুখানি মানে তুই কতটা এক্সাইটেড বিষয়টা নিয়ে? এক্সাইটেড বলতে, আমাদের তো প্রথম একটা বাচ্চাদের প্রোগ্রাম করা হয়, এই নিয়ে আমরা 3 বছর করলাম। তো এই যে প্রোগ্রামটায় আমরা যাচ্ছি বাইরে, এটার কোনো আমাদের প্রিপারেশন ছিল না। মেনলি আমরা 1 সপ্তাহের মধ্যে এটা আমরা রেডি হয়েছি। তো আমরা একটা সংস্থা, মা সংস্থা, তাদের সাথে মা সোসাইটি, তাদের সাথে আমরা
টাই আপ করে আমরা যাচ্ছি আজকে ঘোড়ামারা, লাইক ঘোড়ামারা দ্বীপে। তো খুব একটা এক্সাইটমেন্ট কাজ করছে মনের মধ্যে, বোঝাতে পারবো না সেটা কথাই বলে। এখন যাই ওয়েটিং ফর ঘোড়ামারা, ফোনে ব্যস্ত আছে। কিছু বলবে দাদা? কিছু একটু কিছু একটু কিছু হালকা করে। আচ্ছা, এটা হচ্ছে সন্তু, মানে রামধনুর মানে ওই সবাই, আমরা সবাই কনিষ্ঠতম সদস্য। আমরা সবাই রাজা, আমাদের এই রাজার রাজত্ব। একদম একদম আনন্দ আসছে। মুড়িদা, এই সরি, মানে তোর নামটা কি শুনেছি? আচ্ছা সরি, আমি ভুল করে মুড়ি বলে ফেলেছিলাম, কেউ কিছু মনে করো না। হ্যাঁ, তুমি কতটা এক্সাইটেড? খুবই এক্সাইটেড। তো এরকম কাজের সাথে যুক্ত হয়ে নিজেকে অনেক বড় মনে হচ্ছে। বড় মানে কতটা? সেটা বড় মানে মন থেকে। তো চলো, এভাবেই মজা হচ্ছে, আরো অনেকটা বাকি, চলো। সবাই মিলে টিফিন করে নেব, মুড়ি, আমাদের মশলা মুড়ি মাখানো হয়েছে, গোপাল ভাই মাখিয়েছে। তো এসো একটা মুড়ি স্লো মোশন দেখে নি, চলো। তো এই মুহূর্তে আমরা গঙ্গাসাগর পৌঁছে গেছি। এখান থেকে ট্রলারে করে আমাদের মালপত্র সমস্তটা নিয়ে আমরা নদীর ওপারে যাব। তো চলো তোমাদেরকে একটুখানি এখানে ভিউটা দেখিয়ে নিই। আমি জীবনের ভেলা ভাসাইলাম,
জীবনের ভেলা ভাসাইলাম কেউ না তা জানে রে অকুল দড়িয়ায় বুঝি কুল নাই রে আমায় ভাসাইলি রে আমায় ডুবাইলি রে অকুল দড়িয়ায় বুঝি কুল নাই রে কাছের মানুষ দূরে থুইয়া মরিহি আমি ধরফড়াইয়া রে কাছের মানুষ দূরে থুইয়া পাগল প্রয়োজন হেথা মানুষ মরে পথে ঘাটে মানুষের কারণ তাই পাগলে দুনিয়ায় আরো পাগল প্রয়োজন হেথা মানুষ মরে পথে ঘাটে মানুষের কারণ পাগল মানে আমাদের মতো পাগল যারা কিনা কারোর খারাপ চায় না অন্তত তাই পাগলে দুনিয়ায় আরো পাগল প্রয়োজন মানুষ মরে পথে ঘাটে মানুষের কারণ তাই পাগলে দুনিয়ায় আরো পাগল প্রয়োজন এটা মানুষ মরে পথে ঘাটে মানুষের মোটামুটি আমরা এখানে যে কাজের জন্য এসেছিলাম সেই কাজটা সফলভাবে সম্পন্ন হয়ে গেছে। এবার আমাদের আরেকটি স্কুলে যাবার পালা, সেখানে কিছু খাতা পেন এইগুলো ওখানে দিয়ে তারপরে আমরা আমাদের বাড়ির পথে রওনা হব। তো ওখানের কাজ সম্পন্ন করে এখন আমরা স্কুলের দিকে রওনা হয়েছি, টোটোয় করে যাচ্ছি। এই যে আমাদের টোটো কাকু, দেখো আমাদের রাস্তায় এই মুহূর্তে কারা পথ আটকে দিয়েছে, দেখো এই দেখো যেতে চাইছে না মোটে, তাদেরকে সরাতে হচ্ছে। দারুন দারুন, তো এইভাবেই আনন্দ করে চলছে কাজ। কই ছেলেরা এদিকে সবাই আছে, নীলোৎপলদা এদিকে। তো এইভাবে আমরা এখন চলেছি গ্রামের পথ ধরে। Thank you.
বেশ কিছু অনেকগুলো পুরনো জামা কাপড় ছিল এবং আমাদের কিছু পুরনো জামা কাপড় ছিল আর 50টা নতুন কম্বল ছিল সাথে কিছু খাদ্য সামগ্রী ছিল রামধনু এখানে দেখতেই পাচ্ছেন রামধনু আর মাসুসার সোসাইটি আর খাতা পেন পেন্সিল রাবার কাটার আছে এখানে বাচ্চাদের শিক্ষা সামগ্রী ও মাস্ক আছে সব থেকে বড় কথা হচ্ছে এই দ্বীপটার খবর যখন আমরা পাই যে একটা হচ্ছে ঘোড়ামারা দ্বীপ আর একটা হচ্ছে মৌসুমী দ্বীপ দুটো দ্বীপই হচ্ছে বিচ্ছিন্ন এবং আস্তে আস্তে চলেও যাবে এটা হচ্ছে অনেক দুঃখজনক ব্যাপার কিন্তু সত্যি কথা বলতে গেলে এই দ্বীপে আর হয়তো মানুষ থাকবে না আমার বাড়িও সুন্দরবনে আর এক প্রান্ত সন্দেশখানিতে সেটাও চলে যাবে আশা করি আমরা সুন্দরবনের মানুষ কেউই ভালো নেই আপনি না আমি না আপনারা কেউ না কারণ সুন্দরবন মানেই আমরা আতঙ্কে থাকি কখন ভাঙবে এবং আমরা জামা কাপড় সব একটা বস্তায় গুছিয়ে রাখি পাশে হয়তো পাকা বাড়ি আছে সেই বাড়িতে চলে যাবো কিন্তু আমাদের সুন্দরবনের মানুষদের এইভাবেই হচ্ছে জলে আর জঙ্গলে লড়াই করেই বাঁচতে হবে এবং সব থেকে বড় কথা জীবনী শক্তিটা বাড়াতে হবে এবং নিজেদের প্রতি আত্মবিশ্বাস রাখতে হবে আমরা হয়তো সামান্য কিছু এনেছি একদম সামান্য কিছু তবু মনে করলাম একটুখানি সাহায্য করে আসি মৌসুমী দ্বীপেও যাবো আমরা সাগরেও পড়েছি না আরো অনেক দিকে হচ্ছে কাজ যদি কারো বাচ্চার মানে পড়াশুনায় ভীষণ বাধা আসে অবশ্যই একবার জানাবেন ফোন নম্বর আছে এখানে অবশ্যই জানাবেন কারণ আমরা চাই যে বাচ্চাগুলো পড়াশুনো করুক এরকম দিক থেকে কোনো বাচ্চা উঠে আসুক একটাই হাই স্কুল এখানে আমরাও খুব গরিব ঘরের ছেলে মেয়ে আমরা কেউ বড় লোক ঘরের ছেলে মেয়ে নয় আমার বাবা ওজন খাটে আমার বাবা নদীতে জাল টানে মিন ধরে ঠিক আছে তো এই জন্যই বলবো যে কোনো বাধায় বাধা নয় যদি পড়াশুনো করতে চান আত্মীয় স্বজন হেল্প করবে আমরা আছি আমরা হেল্প করবো অবশ্যই জানাবেন হয়তো কলেজে ভর্তি হতে পারছেন না সেটাও বলবেন আমরা একজনকে বিদেশকর মর্নিং এ ভর্তি করিয়েছি আমরা দুটো টিম মিলে আবার একজন হচ্ছে ওর বাড়ি পূর্ব মেদিনীপুর 13,000 টাকা লাগবে ভর্তি আমরা জানি না অতটা পারবো কিনা কিন্তু কিছুটা তো পারবো অবশ্যই পারবো তাকে কথা দিয়েছি ভর্তি করিয়ে দেবো ইউনিভার্সিটি আমরা সব কাজ কমপ্লিট করে ফেললাম এখান থেকে এবারে আমরা ধীরে ধীরে খাবো দাবো আর বাড়ির পথে রওনা দেবো তো একটু সবাইকে একটু জিজ্ঞেস করে নিই যে সকলের অনুভূতিটা কেমন মন ভরে গেছে পেটটা ভরা বাকি কেমন অনুভূতি অসাধারণ একটা এক্সপিরিয়েন্স হলো আশা করি এইভাবেই মানুষের পাশে দাঁড়াতে পারবো আমার যতটুকু সামর্থ্য আছে একদম আর চেষ্টা করবো আরো 10টা লোককে জানানোর যে তারাও যেন আমাদের সাথে সাথে হাত মেলায় কাজ করে এইভাবেই মানুষের পাশে দাঁড়াতে পারে সময় আসলে বলো তো এই মুহূর্তে আমরা পায়ে হেঁটে গ্রামের পথ ধরে বাড়ি ফিরছি ভীষণ সুন্দর একটা ভিউ আছে দাঁড়াও ভিউটা দেখি এই ধরাটা ফাঁকা মানে এটা আমার আচ্ছা সানাইয়ের আওয়াজ দেবো না লজ্জা পাওয়ার দরকার নেই এই যে এত রকম আয়োজন এই খেতে বসেছি ওটার ইচ্ছা নেই এখনো বাকি চারবার ভাত খেয়েছিস ওই তুই চারবার ভাত খেয়েছিস হ্যাঁ এই যে দেখো চারবার ভাত খেয়ে উঠতে পারছে না এখানে বসে আছে আবার চাটনি দিয়ে ভাত এই অবস্থা মোটামুটি এদের আর একজন সেখানে রেস্ট নিচ্ছে হ্যাঁ কি অবস্থা পরে প্রচুর মোটামুটি এই মুহূর্তে আমাদের সানুদা খেয়ে দিয়ে খুব ক্লান্ত একটা জায়গায় এসে বসে আছে দেখো কি সুন্দর মনোরম পরিবেশের মধ্যে দাদা কিছু বলতে চান আপনি একটু জোরে বলো খেয়ে দেয়ে খুব ক্লান্ত জোরে কথা বলবো কি করে আচ্ছা ক্লান্ত মানে সত্যিকার যে খাবারটা আচ্ছা কি কি খাবার ছিল সেটা বলে দাও ডাল ভাত আলু ভাজা সাথে মাছের একটা ঝাল
তার সাথে মাংস অসাধারণ খাবার তারপর চালতা চাটনি চালতা চাটনি আর পাঁপড় পাঁপড়টা তো আমি অনেক খেয়েছি মানে অসাধারণ খাবারগুলো টেস্ট পাঁপড়টা আমি মোটামুটি 50 গ্রাম পাঁপড় ভাজলে যতটা ততটা খেয়েছি বাপ রে বাপ মানে বুঝতে আছে এই যে এই পোজে বসার কারণ এই এইটাই এই যে মনোরম পরিবেশ সেদিকে মুরগি চড়ছে এই যে এখানে যাই হোক তুমি এখন তৃপ্তি করছো বুঝতে পারছি তো আজকে এই সারা দিনের অনুভূতিটা কেমন সেটুকু একটু শেয়ার করে দাও প্রথমে নীলদা আমার অনুভূতি তো ব্যাপক এবং যেখানেই যাচ্ছি কাজ করছি ভালো লাগছে মনে হচ্ছে যা পারছি সামান্য পারছি আরো প্রচুর করা দরকার সবাই এগিয়ে আসলে সেটা সম্ভব হবে কারণ আমরা মানে বিন্দু বিন্দুতে সিন্ধু তৈরি হয় এবং সিন্ধু হয় সেটাই স্বাভাবিক এবং আমরা ভাবছি যে যেটুকু করছি আবার কাজ করব মানুষকে স্বনির্ভর করার চেষ্টা করব প্রচুর কাজ করতে চাই প্রচুর মানুষকে পাশে চাই রামধনুর পক্ষ থেকে আমার তরফ থেকে স্যালুট তারা অনেক ভালো কাজ করছে অনেক বড় ব্যক্তি নিয়ে কাজ করছে এবার আমরাও চাইছি ওদের মা সোশ্যাল সোসাইটির পাশে থেকে কাজ করার রামধনু যতটা পারি আমরা সাধ্য মতো সামর্থ্য মতো আমরা আছি অবশ্যই সবাইকে বলবো যে আপনারাও পাশে থাকুন যাতে আগামী দিনগুলো ওদের পুজো বা ওদের আগামী দিনের দিনযাপন বা শিক্ষা সামগ্রী ওদের কাছে পৌঁছে যায় এবং তাদের জীবনটাও সুন্দর করে উজ্জ্বল হয় এই যে এত কিছু সারাদিন ব্যাপারটা এনজয় করলাম আমরা সেইটা নিয়ে যদি দুজনে খুব এনজয় করেছি একসাথে এখানকার মানুষজনের সাথে মিশে এখানকার পরিবেশ পরিস্থিতি দেখলাম সবটাই পরিস্থিতিটা আমাদের কাছে দেখতে সুন্দর হলো এটা কিন্তু খুব ভয়ানক অবশ্যই কষ্টকর বেদনাদায়ক আমি একটু বলি যে এই যে দ্বীপটাতে এসেছি আমরা এটা ঘোড়া মারা দ্বীপ এবছর আমরা যেখানে বসে আছি পরের বছর হিসেবে এই জায়গাটা নাও দেখতে পাই কারণ বারবার ভাঙতে থাকছে এবং এখানকার যে মানুষদের সামর্থ্য আছে তারা কিন্তু সবাই বাইরে জায়গা কিনে ফেলেছে কাকদ্বীপ থেকে নামখানা নামখানা থেকে সোনারপুর টামপাটি সব জায়গায় আর যারা সামর্থ্য নেই তারা এখানে আছে মরা ছাড়া তাদের কাছে কোনো গতি নেই এখানেই যাচ্ছি সত্যি এত ভালো করে আপ্যায়ন করে এই মানুষগুলোর কাছে মনে হয় এরা অসহায় তবু যে এত আমরা আসছি দূর থেকে এতভাবে এরা অসহায় অথচ আমাদেরকে খাওয়ার জন্য ব্যবস্থা করে দিচ্ছে আরও একজনের না কথা বললে বলা হবে না সম্পূর্ণ এই যে ভাইটার নাম সুদীপ ভুঁইয়া এ কিন্তু আজকে পুরোটা আমাদের কোথায় ভ্যান ঠিক করা কোথায় কোথা থেকে কোথায় নিয়ে যাওয়া পুরোটা ও করলো ওর জন্য ওকে অনেক ধন্যবাদ এবং ভালোবাসা জানাই আগামী দিনে ও আমাদের হাত ধরবে এবং পুরো হাত আমরা ধরবো একদম অবশ্যই এটা পুরোটা এভাবেই সবাই সবার পাশে একদম তো এই মুহূর্তে আমরা ধীরে ধীরে বাড়ির পথে রওনা দিচ্ছি আজকে সারা দিনটা এভাবেই কেটে গেল একসাথে আনন্দ করে এখন আমাদের বাড়ি যাওয়ার পালা ওখানে কিছু মানুষ দাঁড়িয়ে আছেন সম্ভবত কিছু বলছেন ধারে আমরা সবাই মিলে একটু আনন্দই করছি বলা যায় এরপরে এবার ধীরে ধীরে বাড়ির দিকে রওনা দেব ভীষণ ভীষণ শান্তি লাগছে সবটা মিলিয়ে এত স্নিগ্ধ বাতাস বা সবটা মিলিয়ে এত সুন্দর একটা ভিউ এই দেখো দেখতেই পারবে এত ভালো অনুভূতি হচ্ছে যে কি বলবো বলে শেষ করতে পারবো না আমি বারবার ক্যামেরা অফ করে দিচ্ছি আবার অন করে ফেলছি মানে অসম্ভব ভালো অনুভূতি হচ্ছে অনেক দিন পর দারুণ 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 মানে জাস্ট কিছু বলার নেই তোমরা ভিউগুলো দেখেছো দেখলে তো অবশ্যই বুঝতে পারবে যে এই জায়গাটা কতটা ভালো লাগছে মানে দেখতে
সব মিলিয়ে সারা দিনটা দারুণ রকম ভালো কেটেছে, সবার সাথে আনন্দ করে কেটেছে। আর এখন নদীর পাড় ধরে হেঁটে হেঁটে যাচ্ছি বাড়ির দিকে, বাড়ি ফিরতে হবে। মন কেমন করছে এই জায়গাটাকে ছেড়ে যেতে ইচ্ছা করছে না, মানে ভিউটা এত ভালো। কিন্তু হ্যাঁ, মানতে হবে যে এই ভিউটা হয়তো খুব সুন্দর দেখতে লাগছে, কিন্তু এখানকার মানুষগুলো সত্যি খুব কষ্টে আছে, সেটা আজকে সারাদিন এখানে ঘুরলাম, ঘুরে দেখে বুঝলাম অন্তত সেটাই। তো যাই হোক, সবাই মিলেই আমরা চেষ্টা করি সবার পাশে থাকার। সবাই মিলে চেষ্টা করলে তাহলে ব্যাপারটা আরও সহজ সাধ্য হয়ে যাবে। এভাবেই চেষ্টা চলুক সবার মধ্যে, আর কিছু বলার নেই। সব মিলে একটা দারুণ অনুভূতি নিয়ে ফিরছি এখান থেকে, মানে যেটা আমি বলে বোঝাতে পারবো না, আই থিঙ্ক বুঝতে পারছো সবাই। তো সবাইকে বলবো ভালো থেকো, আনন্দে থেকো, সাথে থেকো। এভাবেই আজকে একটা অন্যরকম ভিডিও আমি বানানোর চেষ্টা করলাম সারাদিন ধরে, সবাই এটাকে ব্লগ বলে, তো জানি না সেরকম কিছুই না হয়তো। প্রথমবার চেষ্টা করেছি, অনেক ভুল ভ্রান্তি হয়েছে, মানে ওটা কোন নিয়মে হয় আমি তো সেটা জানি না, ঠিক আমি দেখি সবার দেখতাম, সেটা দেখে দেখে আজকে বানানোর চেষ্টা করলাম। আমার মনে হয় ব্যাপারটা সবার ভালো লাগবে মোটামুটি, আর ভুলগুলো ক্ষমা করে নেবে। সবাই অনেক ভালো থাকো, আনন্দে থাকো, টাটা, জয় গুরু।